কি কিছু আছে এই কথা বলবে, যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে। ফওয়াজা কাদাম রব্বুল ইজ্জাত, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজা বাজান, তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই ছেলে তোমার মাওলানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগুড়া, যে আল্লাহ নিরাকার, আল্লাহ কি নিরাকার, তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন তখন জাহান্নাম যে ভর্তি হয়ে গেল গো। সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছে, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না। লায়মুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে কেউ মরবেও না, জাহান্নামে কেউ বাঁচবেও না। তাহলে এটা কেমন জায়গা হলো? জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাকরাতাল আযীম জাহান্নাম, একটা বিশাল পাথর 1 কোটি গুণ ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি গুণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা যায় কত যেতে পারে, যদি 1 দিন নিচে যায় কত কিলো যেতে পারে, যদি 1 মাস নিচে যায় কত কিলো যেতে পারে, যদি 1 বছর নিচে যায় কত কিলো যেতে পারে, যদি 70 বছর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে। আপনি বলতে পারেন জাহান্নাম কত গভীর? কেউ জানে না, কেউ বলতেও পারবে না, কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না জাহান্নাম কত গভীর। আরেকটা কথা এখানে মনে রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার, হিন্দুরা জাহান্নামে যাবে তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদিরা জাহান্নামে যাবে তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে তবে নিচে থাকবে, এই কথা বলেননি। আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে, সবচেয়ে নিচে। মুনাফেককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে, যে মুনাফেককে মিথ্যা কথা বলে, যে মুনাফেককে বদনাম গীবত করে, যে মুনাফেককে ফজরের সালাত আদায় করতে মসজিদে যায় না, শুয়ে থাকে মুনাফেক সে। মুনাফেককে এসার আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, তবু আড্ডা পিটছে ওই দোকানের সামনে। আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি না, এই ছেলাই এই ছেলাই ঘুমাচ্ছ কেন, কার গায়ে হাত দিয়ে আছো, রেডি হও, প্রস্তুত হও, দোকানে বসতে আমি নিষেধ করিনি। বলেছি যে 1 কেজি লবণ কিনতে গেছো আর 100 মরিচ নিবা, কিনা হয়ে গেলে 1 মিনিট দাঁড়াবা না ওখানে। কেন? দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 2 জন বসে আছে, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বলো যে ঠিক বলেছিস, তাহলে কি হবে? এখন গীবত হয়ে গেল, তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে, এইটুকু কথা তোমার, ক্ষমা নাও দেখি, মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না। যার বদনাম করা হচ্ছিল এখন তোমাকে যেতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এই জন্য তুমি দোকানের সামনে বসবে না, আবার দোকানের টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, প্রতিটা লয়ের মেয়ে নাচে, তুমি এখানে বসে থাকো, আর তোমার চাচা মাথায় টুপি দিয়ে ওখানে বসে থাকে, এসার সলা তাদের করে বাড়ি যায়নি, ও টিভির সামনে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে সবাই খুশি, উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, তোমার চাচা জান্নাত কিনতে চায়, আর তোমার মোবাইলও দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি, দেখো নিজেকে মানুষ মনে করো, পশু মনে করো না, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, ওলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ।
নিজেকে কুকুর শৃগাল মনে করিয়েন না, মানুষ মনে করিয়েন। ওরা কুকুর শৃগালের চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শৃগালের চেয়ে খারাপ কে? কুকুর শৃগালের চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, আমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ এ কথা বললে খুব কষ্ট পায়। আমি তোমার বাপকে কুকুর শৃগাল বলতে চাইনি, আমি এটা বলতে চাই না। তো তোমাদের বাড়ি হলো নওগাঁ গাঙ্গুয়ার গ্রামে, তো তোমার দাদা মরা 10 বছর হলো। এই ছেলে, তোমার দাদা মরা কতদিন হলো? 10 বছর হলো। তো যে জমি 5 বিঘে রেখে গেছে তোমার দাদা, এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথে নিবে? তো 10 বছর হলো মরা, কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি? তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে কালকে বলিও যে আব্বা, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার সাথে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে, আব্বা তো জমিদারি করেই খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন, ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এই ভাগ্য নিয়ে আমি আসিনি। প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো, তবে ফুফুর জমি খাবো না, এটা তোমার বাপকে বলতে পারবে না। তোমার বাপের আরো স্বভাব একটা বলি, তোমার বাপের স্বভাব কত খারাপ। তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে, তখন তোমার বাপ চিলে উঠে বলেছে, হ্যাঁ জমি নিয়ে যা, তাহলে আর কোনোদিন আসিস না, আর আসবি না এই বাড়িতে। এটা তো বগুড়ার পাশে, নওগাঁ মানে কার পাশে? বগুড়ার পাশে। বগুড়া মানে কোনোদিনই দিবে না বোনকে জমি, মানে জমি নেওয়া মানে কি, বোন ভাই থেকে কি হয়ে গেল, পৃথক হয়ে গেল, আর কোনোদিন আসতে পাবে না, ওটা নীতি হয়ে গেছে। তো বগুড়ার সাথে লেগে আছে এটা নওগাঁ, তো মানে এরকম ওর বাতাস তো লাগে। আব্দুর রাজ্জাক সাহেব, সবাইকে বগুড়াতে এরকম? আমি তা বলি না, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বলিও জমি ফেরত দিবে, তোমার ফুফুকে এখানে আছে কেন? একদিনে একসঙ্গে রাখতে পারে না। হ্যাঁ বেটা, তোমার বাপ জমি সকালে নিয়েছে, তোমার ফুফুও সকালে নিবে, ওটা তোমার দাদার বেটা, তোমার বাপ আর তোমার ফুফু তোমার দাদার বেটি। জমি কি 1 ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নেবে? একসাথে নেবে, 1 মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই। 10 বছর হলো তোমার দাদা মরা, তোমার বাপকে যদি আমি কুকুর শৃগাল প্রমাণ করতে না পারি, বেটা আমি বক্তব্য দেবো না। হকটা বুঝে চলার চেষ্টা করো। মুনাফিক যে সেই জাহান্নামের নিচে থাকবে, দোকানে আড্ডা পিটো না, জাহান্নামের নিচে যেতে হবে, মুনাফিকই করো না। আজান হওয়ার সাথে সাথে এশার সালাত আদায় করতে যাবে, এশার সালাতে যেতে পারে না যে সেই মুনাফিক, ফজরের সালাতে যেতে পারে না যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থেকে যায় সেই মুনাফিক। আমি বলিনি এ কথা, কে বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার বলার কি আছে এত কঠিন কথা? আমি এত কঠিন করে বলার সাহস পাবো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজাজিল দেহি ইসলামে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া কত মোটা? 42 হাত মোটা। ওইনা জিরসাহ মিসল উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হলো ওহুদ পাহাড়ের সমান বড়। ওহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। আল্লাহ তাআলা বলছেন, কালে হুম, যখন মুখমণ্ডল থেকে গোস্তখান সরে যাবে, জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে শরীর থেকে, তখনই বিশাল 8 কিলোমিটার লম্বা দাঁত থাকবে, এভাবে লম্বা হয়ে মুখে গোস্ত নাই। এটা হলো বিভৎস আকৃতি। কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই? এ কথা আল্লাহ বলছে, খুব ভয়াবহ বিভৎস আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য ফাকুজ বাইজা, একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। দাঁত কত লম্বা? 8 কিলো। রান উরু কত লম্বা?
39 কিলোমিটার, 39 কিলোমিটার, 3 নয় 3 আর 9 3 নয়, 39 কিলোমিটার একজন মানুষের উরু এলানটা। অবাইনা মানকে বাইল কাফের সালাসাদেম রাকিবুল মুসরে, একজন জাহান্নামীর ডান কান থেকে বাম কাঁধের ব্যবধান, একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ, অথবা এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত ব্যবধান 3 দিন 3 রাতের পথ। অন্য মজলিস ও মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয় আর প্রতি হাজারে 999 জন লোক যদি জাহান্নামে যায়, প্রতি হাজারে 999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এতগুলো মানুষের যদি 1999 লোক জাহান্নামে যায়, তাহলে কত মানুষ জাহান্নামে যাবে, জাহান্নাম কত বড়। আল্লাহর নবী বলছেন সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহান্নামে ঢুকে তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাহান্নামকে টেনে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে, ইজয়মুল কিয়ামা বি জাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক, জাহান্নাম কথা বলতে পারে, লা এজালু তুলকা ফিন্নার ও তাকুল হালবি মজিদ, জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে হালিম তালা, তুমি কি পূর্ণ জাহান্নাম, তুমি কি পূর্ণ জাহান্নাম, তুমি কি পূর্ণ, তখন জাহান্নাম বলবে হালবি মজিদ আর